তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একাদশ 2023-এর সংস্কৃত সাজেশন নিয়ে আলোচনা করব। তো বর্তমানে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং 2023 সালে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে সংস্কৃত তোমাদের যে গদ্যাংশ দুটি আছে, অর্থাৎ ব্রাহ্মণ চৌর পিশাচ কথা এবং দশকুমার চরিতম, এই দুটি গদ্যাংশ থেকে তোমরা 2023-এর ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন বড় প্রশ্নগুলি তৈরি করবে সেই প্রশ্নগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তো এই দুটি গদ্য থেকে তোমাদের হাতে গোনা মাত্র দু তিনটি প্রশ্ন বলে দেবো, যেগুলি তোমাদের 2023-এর একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই কটি প্রশ্ন তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা কিন্তু গদ্যাংশ থেকে অবশ্যই 100% কমন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটি কথা বলে রাখি, তোমাদের কিন্তু ইতিমধ্যেই ব্রাহ্মণ চৌর পিশাচ কথা যেই তোমাদের গদ্যটি আছে সেখান থেকে কিন্তু অলরেডি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশনে বলতে পারো, সেটি কিন্তু অবশ্যই আপলোড হয়ে রয়েছে চ্যানেলে, সেটি না দেখে আসলে অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। কিংবা তোমরা কিন্তু একাদশ শ্রেণীর শুধু সংস্কৃত নয়, একাদশ শ্রেণীর বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে তোমাদের দর্শন, তারপরে এডুকেশন সমস্ত সাবজেক্টের কিন্তু বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, অধ্যায়ভিত্তিকভাবে সাজেশন ভিডিও এবং এমসিকিউ এসিকিউ প্রশ্ন কিন্তু উত্তর সহ চ্যানেলের মধ্যে আপলোড হয়ে রয়েছে, সেগুলি না দেখে আসলে অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশানে আছে, কিংবা চ্যানেলের প্লে লিস্টে গেলে কিন্তু সমস্ত সাজেশন তোমরা পরপর দেখতে পারবে। তো আজকে তোমাদের ব্রাহ্মণ চৌর পিশাচ কথা ও দশকুমার চরিতম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। তো বেশি কথা না বাড়িয়ে সোজা কিন্তু মূল ভিডিওতে এগিয়ে যাচ্ছি। তো দেখে নাও একাদশ 2023 সংস্কৃত সাজেশন গদ্যাংশ ব্রাহ্মণ চৌর পিশাচ কথা ও দশকুমার চরিতম, হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেবো। প্রথমে আসলে ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, তো এখান থেকে প্রথম যে প্রশ্নটি করবে, সত্র বহুপি হিতায়ব বিবদন্ত পরস্পরম, পাঠ্যাংশ অবলম্বনে শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো। এইবারের জন্য তোমাদের কিন্তু এই যে প্রশ্নটি এটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো এই প্রশ্নটি কিন্তু অবশ্যই ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো। এই প্রশ্নটি করলে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি কমন পাবে, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু এবছর প্রবল। আরেকটি প্রশ্ন করবে এর সাথে, একার্যা বেবাবাম, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুটির মধ্যে একটি প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা এই বছর প্রবল। তো এই দুটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়ো, সাথে সাথে তোমরা কিন্তু দুটো প্রশ্ন একটু দেখে রাখবে, একটা হলো ব্রাহ্মণের আর্থিক অবস্থা ও বুদ্ধিমত্তার পরিচয় এটা একটু দেখে রাখবে, এবং পরিচয় অর্থাৎ ব্রাহ্মণের পরিচয়, চোরের পরিচয়, ব্রাহ্মণ রাক্ষসের পরিচয় ইত্যাদি তোমরা একটু দেখে রাখবে। আর বাকি দুটো যে দুটো প্রশ্ন প্রথমে বললাম সেই দুটি প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে, সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দুটি প্রশ্ন করবে, আর বাকিগুলি কিন্তু একটু দেখে রাখবে। তো বুঝে গেল, তারপর চলে এসেছি তোমাদের নেক্সট যেই গদ্যটি আছে অর্থাৎ দশকুমার চরিতম। তো দশকুমার চরিতম থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করবে, এক নম্বর প্রশ্ন যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো, মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো বা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের বিগত বছর অর্থাৎ 2021 যেহেতু পরীক্ষা হয়নি, 2022 পরীক্ষা হয়েছিল, তো 2022 কিন্তু তোমাদের এই যে দশকুমার চরিতম এটি কিন্তু তোমাদের ছিল না, এটা কিন্তু সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তো এই বছর কিন্তু এটি ভালো করে পড়তে হবে। তো দশকুমার চরিতম থেকে কিন্তু এমসিকিউ এসিকিউ প্রশ্ন সাজেশন খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো। নেক্সট 2 নম্বর, রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও, রাজহংসের মন্ত্রী মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও, এই প্রশ্নটিতে কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই প্রশ্নটি অবশ্যই ভালো করে করবে, রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা। তারপরের প্রশ্ন, পুষ্পপুরীর বর্ণনা দাও, পুষ্পপুরীর বর্ণনা দাও, এটিও ভালো করে করবে। তো এই কটি প্রশ্ন কিন্তু অবশ্যই তিনটি প্রশ্ন ভালো করে দশকুমার চরিতম থেকে করবে। তো গদ্যাংশ থেকে এই কটি প্রশ্ন করলে অবশ্যই তোমরা কিন্তু 100% কমন পাবে, এর বাইরে চলে তোমরা করতে পারো, তবে একটি তোমাদের প্রথমে কথা বলে রাখি, দেখো প্রথমে থেকে কিন্তু সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে সেভাবে কিন্তু কমন পাওয়া যায় না, তোমরা অবশ্যই নিজের টেক্সট বই থেকে এই দুটি গল্প ভালো করে করে নাও, তারপরে এই প্রশ্নগুলি এগোও। গল্প যদি তোমরা যদি গদ্যাংশ যদি ভালো করে করে নাও টেক্সট বই থেকে, তাহলে দেখবে কি তোমরা এই প্রশ্নটি অনায়াসে এই প্রশ্নগুলি পারবে। আর ভালো করে গল্পটি জানা থাকলে তোমাদের কী হবে যে এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ ছোটো প্রশ্ন, ছোটো প্রশ্নও কিন্তু তোমরা করে আসতে পারো, ছোটো প্রশ্নের জন্য কিন্তু কোনো সাজেশনের দরকারই হবে না তোমাদের যদি ভালো করে টেক্সট বইটা পড়া থাকে। আর এমসিকিউ এসিকিউ জন্য সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে টেক্সট বই, টেক্সট বইয়ের ওপর কোনো সাজেশন হয় না, এমসিকিউ এসিকিউ কিন্তু সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে কখনই 100% কমন পাওয়া যায় না, বড়ো প্রশ্নের ক্ষেত্রে পাওয়া গেলেও এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কেউ কখনো বলে দিতে পারবে না যে তোমাদের 100% 10টা প্রশ্ন দিলে তার মধ্যে 5টা চলে আসবে 100% কমন, এমন কিন্তু কেউ দিতে পারবে না, এটা কিন্তু কার্যত অসম্ভব। তোমরা কিন্তু এমসিকিউ এসিকিউর ক্ষেত্রে অবশ্যই টেক্সট বই পড়বে, আর বড় প্রশ্ন তোমাদের বলে দিলাম, একটি প্রশ্ন তোমরা যদি পড়ো অবশ্যই কমন পাবে। তোমাদের হাতে কিন্তু বেশ সময় আছে, তাই বলবো তোমরা প্রথমে টেক্সট বইটি পড়ে নাও, ভালো করে বুঝে নাও গল্প দুটি, তারপরে কিন্তু তোমরা যে বড় প্রশ্নগুলো দিয়েছি সেই বড় প্রশ্নগুলির দিকে চড় দাও। সো বুঝতে পেরেছো,
আর বলবো তোমরা কিন্তু অবশ্যই সংস্কৃতের যে আগের সাজেশনটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের একাদশ শ্রেণীর সেটা দেখে আসো, আর সাথে সাথে তোমাদের ইতিহাস অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলি কিন্তু চ্যানেলে অলরেডি চলে এসেছে, সেগুলি কিন্তু অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে আসো। আর তোমরা কোন কোন সাজেশন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।